জাফরান স্ট্রিটে তো পূজা করছেন না, অ্যাম্বুলেন্স নাই, এখানে তো কোনো পূজার ব্যাপার নাই, মডেল বলে তাহলে তো অসুবিধার কিছু নাই, তাহলে বসতেই পারে, তার অসুবিধা নেই। তারা গত মাসে না গত মাসে আমার সাথে স্বার্থান্বেষী ব্যক্তি উস্কিয়ে দিয়ে ব্যাপারটাকে অন্য দিকে চাচ্ছে না। আমরা বিতর্কিত কিছু করছি না, নাম আসতেছে মিউনিসিপাল আপনাদের থেকে একটা অবজেকশন গেল যে রংটা নিয়ে সাথে সাথে আমরা রংটা চেঞ্জ করছি। হ্যালো, আপনারা রিটিন দিলেন রংটা চেঞ্জ করছি। এবার আমাদের তরফ থেকে যেটা বলার থাকবে, একটা বিতর্ক আসছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দু একজন প্রশ্ন করছে, আমি দেখলাম আপনারা রাষ্ট্রপতি কমিটির পক্ষ থেকে আমাদের একটা কারণ একটা বাড়িতে একটা ঘরের মধ্যে এখন সবারই পায়খানা বাদ, সেই জায়গাটা কেউ চিন্তা করছি যে আমরা একটা ডিস্টেন্স রাষ্ট্রপতি কমিটি হবে, আমি এটাও বলছি কমিটি যদি হবে এই প্রপার্টি তো আমি ভাঙতে পারবো না, গভর্নমেন্টের প্রপার্টি যদি হবে এটাকে পুরো সিল করে দেবে, এটা ইউজই করবে না, সেটাও করতে পারে। পরবর্তীতে যদি নাটবন্দি কমিটি আলাদা জায়গা দেয় আমরা আলাদা একটা টয়লেট ব্লক করবো। যেটা নিয়ে কথা উঠছে আর কি, যে ল্যাট্রিনের, এটা ল্যাট্রিন থেকে অনেক দূরে, অনেক দূরে না, লোকে ঠাকুরের ছবি নিয়ে হয়তো সেটা বিনির প্যাকেটে থাকে বা খনির প্যাকেটে থাকে ধরে নিয়ে ফেলে দিচ্ছে। এখানে একটা বাজে পরিবেশ ছিল, পরিবেশটা ভালো তৈরি হয়েছে, কেউ কারো ব্যক্তিগতভাবে কারো আঘাত রাখতে পারে, থাকতে পারে ধর্মের ব্যাপার, সে হয়তো ধর্মটাকে বেশি মানে, হ্যাঁ তাই জন্য হয়তো তার খারাপ লাগতে পারে, আমি এই বিষয়ে বিতর্ক চাচ্ছি না। যদি আপনারা এটাকে চান মিউনিসিপ্যালিটি কোনো বিতর্কে আসবে না, আপনারা নাটবন্দি কমিটি থেকে একটা আমাদেরকে দেবেন। আর দুই এটাও বলছি, যদি মনে করেন যে এইটা নিয়ে ইস্যু ল্যাট্রিনে থাকে, ল্যাট্রিনটা বন্ধ করলেই কোনো ইস্যু নেই, এখানে একটা ল্যাট্রিনের খুব দরকার, কারণ যেভাবে আজকে এত বিতর্ক আর কি, বিতর্ক বলতে যখন আমাদের কীর্তন হয় তখন কিন্তু মন্দিরের পাশেই বিশেষ করে বয়োজ্যেষ্ঠ মায়েরা বোনেরা কিন্তু ওইখানেই বাথরুম করা তুলে যায়, সেটা কিন্তু মন্দির ঘেঁষা, তাদের যদি ওটা ভালো লাগে এটাকে বন্ধ করে তাহলে আর কিছু করার নেই, মানুষের বিবেকের ব্যাপার। যদি সেরকম পরিস্থিতি হয় আমরা বলে দিচ্ছি এই মুহূর্তে তাহলে এটাকে একদমই ক্লোজ থাকে, আমি এইটাকে ক্লোজ করার কথা বলছি না, ল্যাট্রিন বাথরুম টয়লেট ব্লকটা ক্লোজ থাক, আর একটা আপনারা যদি কোথাও জায়গা দেন সাবস্টিটিউট এই মন্দিরের জন্য আমরা করে দেবো, এটা যেভাবে সেটা কারণ সরকারি সম্পত্তি ভাঙা যায়। আর এটা কিন্তু এমন কোনো ব্যাপার ছিল না, ঝর্নার জলটা পড়ত এখানে এই বৃন্দাবন ধামের মধ্যে শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি ছাড়া অন্য কোনো মূর্তি আসতে পারে, এটা ইচ্ছাকৃত বিতর্ক তোলা, হাইলাইটেড হওয়া সোশ্যাল মিডিয়া। আর সবচেয়ে বড় কথা, কেউ যদি ভাবে যে আমি সোশ্যাল মিডিয়ায় এটাকে দিয়ে বড় হলাম, সে খুব ভুল করে যাচ্ছে। এখানে যিনি আছে তিনি পৃথিবীর রক্ষাকর্তা, তিনি হচ্ছে বস লর্ড কৃষ্ণ, তার উপরে কেউ নাই, আমরা যদি অন্যায় করি শাস্তি পাব, আর সে যদি অন্যায় করে তার শাস্তি ভগবানের। এই রাস্তার ধারে সব এই পুলকে এই সাটায় এই সাটায় আপনি আগে করে দেন, তারপর আমি বুঝলেন একটা দুটা তিনটা চারটা পোল, এই চারটা পোল সব এইভাবে দিবেন, ওই লম্বা দিবেন এখানে একটা শ্রীকৃষ্ণের মূর্তি বসানো হচ্ছিল, এটা সকাল থেকে একটা বিরোধিতা হচ্ছে, এক শ্রেণীর মানুষ বিরোধিতা করছে যে এখানে এটা টয়লেটের পাশে বসছে, তো আপনারা তো এই পাড়ারই মানুষ, হ্যাঁ আমরা এখানকার বাড়ির বাসিন্দা, আপনারা কি কি বলছেন? আমরা যাচ্ছি এখানে মূর্তিটা হবে, আমাদের উন্নয়ন চাই, যারা উন্নয়নের বিরোধিতা করবে তারা তো করবেই, ওরা ভালোটাও খারাপ বলবে আর খারাপটাকেও ভালো খারাপ বলবে, অতএব আমরা যেটা ভালো হচ্ছে তার পক্ষে আমরা সব নাটবন্দি চত্বরে যে সুন্দর জায়গা কাজটা চলছে এরকম হয় না, এটা খুব ভালো লাগছে আমাদের, আমাদের পাশে একটা এরকম পার্ক হচ্ছে, পার্কের মতনই হচ্ছে নাটবন্দির ভিতরে, এটা আমাদের খুব ভালো লাগছে। আচ্ছা বলছি যে এই যে শ্রীকৃষ্ণের যে মূর্তিটা এখানে বসছে তাতে কতটা এই এলাকার বা এই জায়গাটা, আমাদের এলাকার সবাই এর মধ্যে খুব খুশি যাতে হয়, এটা আমরা চেয়ারম্যানে প্লাস নাটবন্দির কমিটির কাছে আমরা অনুরোধ করছি যাতে এটা হয়। প্রশাসক এখন এলো এই জায়গা দেখলো আপনার সাথে কথা বল, কি বললো? বললো এখন যদি কেউ সবাই বিরোধিতা না করে তাহলে হবে, আর বিরোধিতা করলে হবে না। এই যে আজকে সকালবেলা দেখছি শ্রীকৃষ্ণের একটা মূর্তিকে কেন্দ্র করে একটা বিতর্ক দেখা দিয়েছে, আপনি এই পাড়ারই একজন মানুষ হিসেবে আপনি কি চাচ্ছেন? আমি চাচ্ছি যে এই উন্নয়নটা হোক, এই শ্রীকৃষ্ণের মূর্তিটা হোক, এটা বিবাদের কোনো জেন নেই, তাহলে আমাদের ভালোই লাগবে,
মঠটা দেখতে সৌন্দর্য লাগবে, এর সঙ্গে কোনো ধর্মের কোনো ব্যাপার নেই, ঠিক আছে? আমরাও চাচ্ছি এটা হোক, উন্নয়ন হোক। আর এটা মূর্তিটা হচ্ছে যে এটা কোনো, এটা তো একটা স্ট্যাচুর সম্মান, এটা তো কোনো মূর্তি না, পূজা পার্বণ হচ্ছে না। আর বিষ্ণু ভগবান, বিষ্ণুর মূর্তি আমি মনে করি যেটা, ভগবান বিষ্ণু সব জায়গায় বিরাজমান, তিনি সব জায়গায় বিরাজমান, তিনি সব জায়গায় থাকতে পারে, প্রত্যেকটা জীবের মধ্যে আছে। একটা নোংরা যে কীট, সে কীটের মধ্যেও কিন্তু ভগবান বিষ্ণু বিরাজমান হয়, তাতে আমি মনে করি এটা কোনো বিতর্ক তো হতে পারে না। নিরপেক্ষ হিসাবে আমি যদিও আমি বিজেপির সাপোর্টার, বিজেপির একজন কর্মী, সেই হিসাবে মনে করি এটা আমি, এটা আমি আমি এটাকে রায় দিই এটা। ঠিক ঠিক, এই যেখানে হওয়ার কথা সেখানেই হয়, সেখানে হলে ঠিক আছে। বলছি সকাল থেকে একটা ব্যাপারে একটা বিতর্ক দেখা দিয়েছে, কালিয়াগঞ্জ নাগমন্দির চত্বরে যেখানে সৌন্দর্যায়নের কাজ চলছে সেখানে একটা শ্রীকৃষ্ণের মূর্তি বসানো হয়েছে। তো আমরা জানতে পেরেছি আপনারা কিছু মানুষ বিজেপি তারা বিরোধিতা করছে, এটা কেন? বিষয়টা সর্বপ্রথম আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিষয়টা প্রকাশ্য পাই, আমিও সেভাবেই বিষয়টা দেখতে পেরেছি। তো বিষয়টা সর্বপ্রথম বলে রাখি যে কোনো সাংগঠনিক পক্ষ থেকে বিরোধটা নাই, বিরোধটা এলাকার স্থানীয় কিছু ব্যক্তিদের মাধ্যম থেকে প্রথম প্রসার হয়েছে। তো আমাদের যেটা বিষয় বক্তব্য ছিল যে সার্বজনীন শৌচালয়ের পাশে শ্রীকৃষ্ণ মূর্তি না হয়ে যদি অন্য কোনো মূর্তি হতো তাহলে কি খারাপ হতো, সেই বিষয়টা একটা প্রশ্ন ছিল। তো সেটা নিয়ে আমাদের একটা প্রশ্ন আছে যে এখানে যে ডলফিন হোক, কোনো হাঁস হোক বা কোনো ময়ূর হোক বা যে কোনো স্ট্যাচু হোক, ভগবানের মূর্তি বাদ দিয়ে শৌচালয়ের পাশে অন্য কোনো মূর্তি দিলে বিষয়টা ভালো হতো, এদেরটুকুই বক্তব্য। কিন্তু এখন তো দেখা যায় প্রায়শই বাড়িতেও দেখা যায় যে বাড়ির বাথরুমের পাশে পূজার ঘর, তো সেক্ষেত্রে কি আপনারা সেই বাড়ি বাড়ি না? রুচিটা, রুচিটা ব্যক্তিগত, একদমই একান্তই ব্যক্তিগত। কিন্তু যেহেতু নাথ মন্দির প্রাঙ্গণ এবং মহেন্দ্রগঞ্জ এলাকা সার্বজনীন একটা এলাকা, সার্বজনীন ধর্মস্থান, সেখানে সব সকলের ধর্মের একটা সেন্টিমেন্ট রেখে বিষয়টা করাটা আমার মনে হয় যুক্তিসঙ্গত। কিন্তু এখানে তো যে মূর্তি বসানো হবে সেটা তো কোনো পূজা অর্চনা বা এরকম তো কিছু একটা মডেল? দেখুন, আমরা বিষয় রাস্তায় অনেক জায়গায় আমরা মূর্তি দেখি যেখানে নিত্য পুজো অর্চনা হয় না হয়তো, কিন্তু সেখানে আমরা সেটাকে আমাদের ধর্ম অনুযায়ী সেটাকে আমরা সম্মান করি। আর সেটা এখন টাইলসের উপরে হোক বা কোনো মূর্তি হোক অথবা কাগজের মধ্যে আঁকানো কোনো মূর্তি হোক, সেটা আমরা আমাদের ধর্ম হিসাবে আমরা সেটাকে পূজন করে থাকি এবং সম্মান করে থাকি। তো বিষয়টা শুধুমাত্র পুজো। বলছি সকাল থেকে একটা ব্যাপারে একটা বিতর্ক দেখা দিয়েছে, কালিয়াগঞ্জ নাগমন্দির চত্বরে যেখানে সৌন্দর্যায়নের কাজ চলছে সেখানে একটা শ্রীকৃষ্ণের মূর্তি বসানো হয়েছে। তো আমরা জানতে পেরেছি আপনারা কিছু মানুষ বিজেপি তারা বিরোধিতা করছে, এটা কেন? বিষয়টা সর্বপ্রথম আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিষয়টা প্রকাশ্য পাই, আমিও সেভাবেই বিষয়টা দেখতে পেরেছি। তো বিষয়টা সর্বপ্রথম বলে রাখি যে কোনো সাংগঠনিক পক্ষ থেকে বিরোধটা নাই, বিরোধটা এলাকার স্থানীয় কিছু ব্যক্তিদের মাধ্যম থেকে প্রথম প্রসার হয়েছে। তো আমাদের যেটা বিষয় বক্তব্য ছিল যে সার্বজনীন শৌচালয়ের পাশে শ্রীকৃষ্ণ মূর্তি না হয়ে যদি অন্য কোনো মূর্তি হতো তাহলে কি খারাপ হতো, সেই বিষয়টা একটা প্রশ্ন ছিল। তো সেটা নিয়ে আমাদের একটা প্রশ্ন আছে যে এখানে যে ডলফিন হোক, কোনো হাঁস হোক বা কোনো ময়ূর হোক বা যে কোনো স্ট্যাচু হোক, ভগবানের মূর্তি বাদ দিয়ে শৌচালয়ের পাশে অন্য কোনো মূর্তি দিলে বিষয়টা ভালো হতো, এদেরটুকুই বক্তব্য। কিন্তু এখন তো দেখা যায় প্রায়শই বাড়িতেও দেখা যায় যে বাড়ির বাথরুমের পাশে পূজার ঘর, তো সেক্ষেত্রে কি আপনারা সেই বাড়ি বাড়ি না? রুচিটা, রুচিটা ব্যক্তিগত, একদমই একান্তই ব্যক্তিগত। কিন্তু যেহেতু নাথ মন্দির প্রাঙ্গণ এবং মহেন্দ্রগঞ্জ এলাকা সার্বজনীন একটা এলাকা, সার্বজনীন ধর্মস্থান, সেখানে সব সকলের ধর্মের একটা সেন্টিমেন্ট রেখে বিষয়টা করাটা আমার মনে হয় যুক্তিসঙ্গত। কিন্তু এখানে তো যে মূর্তি বসানো হবে সেটা তো কোনো পূজা অর্চনা বা এরকম তো কিছু একটা মডেল? দেখুন, আমরা বিষয় রাস্তায় অনেক জায়গায় আমরা মূর্তি দেখি যেখানে নিত্য পুজো অর্চনা হয় না হয়তো, কিন্তু সেখানে আমরা সেটাকে আমাদের ধর্ম অনুযায়ী সেটাকে আমরা সম্মান করি। আর সেটা এখন টাইলসের উপরে হোক বা কোনো মূর্তি হোক অথবা কাগজের মধ্যে আঁকানো কোনো মূর্তি হোক, সেটা আমরা আমাদের ধর্ম হিসাবে আমরা সেটাকে পূজন করে থাকি এবং সম্মান করে থাকি। তো বিষয়টা শুধুমাত্র পুজো, অথচ কোনো স্ট্যাচু হলে তর্ক বিতর্ক বিষয় আছে। এখানকার পাড়া প্রতিবেশীরা তারা তো মাস পিটিশন দিচ্ছে যে তারা এখানেই চায় সেই মূর্তিটা, তো এক্ষেত্রে আপনারা কী বলবেন? আমি বিষয়টা যে সোশ্যাল মিডিয়ায় প্রথমে বললাম যে জানতে পেরেছি এখানকার এলাকার স্থানীয় লোকেদের বিরোধটা, তো সাংগঠনিক বিরোধ এটা বলাটা প্রথমত ভুল, কোনো সাংগঠনিক বিরোধ আমাদের নেই এখানে, এখানে সকলের একটা সেন্টিমেন্ট নিয়েই আলোচনার বিষয়টা আছে। বলছি সকাল থেকে একটা বিষয়ের লক্ষ্য করা যাচ্ছে যে নাগমন্দির চত্বরে যে সৌন্দর্যায়নের কাজ চলছে সেখানে একটা ফলক বসানোর কথা হচ্ছে এবং সেখানে শ্রীকৃষ্ণ হচ্ছে মূর্তি, এবং তারপরে দেখা যাচ্ছে যে একটা বিরোধ আসছে যে এখানে শৌচালয়ের পাশে মূর্তি কেন বসানো হবে, এ ব্যাপারে আপনার বক্তব্য কী?
এবার ব্যাপার হচ্ছে প্রথমেই বলি যে এখানে নাটমন্দিরের যে সৌন্দর্যায়নটা হচ্ছে সেটা কালীগঞ্জ পৌরসভা করলেও আমরা সম্পূর্ণ কাজগুলো নাটমন্দির কমিটির সাথে পরামর্শ করেই আমরা করছি। এবার এত বড় নাটমন্দির এটাকে আমরা দ্বিতীয় বৃন্দাবন ধাম বলি শুধু না, এটা কালীগঞ্জের একটা সেন্টিমেন্ট। সেই জায়গায় দাঁড়িয়ে এখানে যেরকম বাউন্ডারি ওয়াল হচ্ছে তার সাথে আপনারা দেখছেন ফুটপাথ হচ্ছে, আলোর ব্যবস্থা হচ্ছে, ঠিক তেমনি এখানে একটা মোড় ছিল, এখানে দুধ বাজার ছিল আমরা সবাই জানি, এবং বেশিরভাগ ক্ষেত্রে হয়তো রাতের দিকে অনেক সময় অনেক এখানে অসামাজিক কার্যকলাপও হতো। সেই জায়গাটা বন্ধ করতে গিয়ে আমাদের এই জায়গাটাকে ঘিরতে হয়েছে এবং ঘেরাতে এমনভাবেই হয়েছে কোনো সময় মেলা বাজারের সময় যদি দরকার পড়ে আমরা হয়তো কিছু গ্রিল খুলে দিতে পারবো, সেইভাবেই গ্রিলগুলোকে লাগানো হয়েছে। এখন চারিদিকে সৌন্দর্যায়নের মাঝে এখানে আমাদের ঠিক এই মোড়টার মধ্যে কোনাটার মধ্যে একটা সৌন্দর্যায়নের চেষ্টা চলছে এবং সেখানে একটা ফাউন্টেন হবে এবং সেই ফাউন্টেনের ওখানে আমাদের যে ভগবান শ্রীকৃষ্ণের যে কালিয়ানাক দমন সেটারই একটা ছবি এখানে তুলে ধরার চেষ্টা হয়েছে, সেই একটা মূর্তি করা হয়েছে। আমি সকালে কিছু জানিনি, মূর্তি সেট হওয়ার পর আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখলাম দু একজন শেয়ার করেছে যে ঠাকুরকে ল্যাট্রিনের ধারে শৌচালয়ের ধারে নামিয়ে আনা এটা অসামাজিক কাজ, আর অনেক কিছু লিখেছে। এবার ব্যাপারটা হচ্ছে আমরা যা কাজ করেছি সেটা আগে যখন আমরা কাজটা শুরু করব তার আগে আমরা নাটমন্দির কমিটির সাথে কথা বলে নিয়ে কাজটা করেছি, এবং সেই জায়গায় দাঁড়িয়ে যদি এখানে কোনো বিতর্ক আসে সেই ব্যাপারটা পুরোপুরি নাটমন্দির কমিটি দেখবে। তবে আমি শুধু একটা কথা বলতে চাই, যারা বিতর্কটা সৃষ্টি করছেন সবার বাড়ি রয়েছে, সবার বাড়িতে মন্দির রয়েছে, এবং হয়তো কেউ কেউ আমরা একই ছাদের নিচে মন্দিরও থাকে, রান্নাঘরও থাকে, শোবার ঘরও থাকে, সেখানেও কিন্তু সেই বিতর্কটা তাহলে আসতে পারে। যেহেতু এটা নাটমন্দির একটা কমিটি, গোটা কালীগঞ্জের মানুষের একটা সম্পত্তি, অনেকে অনেক কিছু বলতে পারেন। এবার নাটমন্দির কমিটি আমাদেরকে যেভাবে বলবে আমরা সেইভাবেই কাজটা করব। তারা যদি বলে যে এখানে এটা লাগাতে আমরা অবশ্যই লাগাবো, যদি বলে না এটা অন্যত্র কোথাও সরিয়ে নিতে সেটাও করব, বা যদি কারো ভাবাবেগে আঘাত লাগে যে হয়তো এটা ল্যাট্রিনের ধারে এই নিয়ে একটা সমস্যা হতে পারে, আমরা নাটমন্দির কমিটিকে অনুরোধ করব যদি তারা ভাবে যে এই ল্যাট্রিনটা বন্ধ করে দেবে আমাদের কোনো আপত্তি নেই, বন্ধ করে দিতে পারে। সেখানে যদি অন্য একটা কোথাও তারা টয়লেট ব্লক চায়, কারণ এখানে একটা টয়লেট ব্লক খুব জরুরি, যেহেতু এখানে এত বড় একটা উৎসব হয় এবং এখানে বড় কোনো টয়লেট ব্লক ছিল না। আমরা সবসময় যখন আমাদের নাম সংকীর্তন হতো আমরা দেখতাম আমাদের মন্দিরের যে মূল প্রবেশদ্বার তার ধারেই ছোট্ট একটা জায়গার মধ্যে বিশেষ করে বয়স্ক লোকজন সেখানে তারা টয়লেট করতেন, কিন্তু সেখানেও আমাদের কিন্তু ফলহারিণী মায়ের মন্দির রয়েছে, সেই জায়গাটা নিয়ে এতদিন কারো কোনো আপত্তি তোলেনি, হঠাৎ কেন এটা নিয়ে আপত্তি, এটাও একটা জানার বিষয় আছে। তবে সব কিছুর ঊর্ধ্বে আমরা যাকে এখানে বসাবো ভগবান শ্রীকৃষ্ণ, যদি আমরা অন্যায় করে থাকি তার বিচার করবে, আর যে পোস্ট করেছে যদি তার অন্যায় থাকে ভগবান বিচার করবে, সেটা সময়ের অপেক্ষা। তবে বিতর্কিত কোনো কিছুর ক্ষেত্রে অবশ্যই আমি নাটমন্দির কমিটিকে বলবো তারা যেটা সিদ্ধান্ত নেবেন পৌরসভা সেই সিদ্ধান্ত মেনে চলবে। নাটমন্দির কমিটি তো আপনাকে লিখিত অভিযোগ জানালেন, কি বললেন আপনাকে দিবে? না, নাটমন্দির কমিটি যদি বলে যে এখানে ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি হবে আমরা অবশ্যই সেটা করব। মানে আপনি বিতর্কিত হওয়ার পরে কি এই মূর্তিটাকে তুলে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলেন নাকি? না, বিতর্কিত হওয়ার পরে একটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেখলাম, আমার সাথে কেউ যোগাযোগ করেনি, আমি আপাতত বললাম ওটাকে খুলে রাখা হোক নাটমন্দিরে, তারপর নাটমন্দির কমিটির সাথে কথা বলবো, কথা বলে সিদ্ধান্ত নিয়ে করব। তবে আমি একটা জিনিস বলতে চাই যে সব কিছুতে কেউ রাজনীতি করবেন না, পৃথিবীর মধ্যে যদি সবচেয়ে বড় পলিটিশিয়ান থাকে তিনি ভগবান শ্রীকৃষ্ণ, বিচার কিন্তু তিনিই করবেন। এখানে সে জনগণ কি যেখানে মূর্তিটা প্রতিষ্ঠা করা হোক, এখনও যারা রয়েছে বা আশেপাশে যত দোকানদার বাজার কমিটি থেকে শুরু করে যারা রয়েছে সবাই কিন্তু এখানেই মূর্তিটা প্রতিস্থাপন করার পক্ষে, কারণ এখানে হলে এই এরিয়ার সৌন্দর্যটা বৃদ্ধি পাবে, বিশেষ করে আমাদের যে নাটমন্দির সেই নাটমন্দিরের সৌন্দর্যটা বৃদ্ধি পাবে। আপনি ব্যক্তিগতভাবে কী চান? না, ব্যক্তিগতভাবে বললে হবে না, আমি যখন এখানে একটা পৌর প্রশাসক হিসেবে এসেছি আমি সেটাই বলবো, ব্যক্তিগতভাবে মত চাইলে আমি সেটা আলাদাভাবে বলবো। নাগরিক হিসেবে আমি না, আমি বললাম তো সেটা আলাদাভাবে বলবো, এখন এটা বলাটা আমার ঠিক হবে না। এই যে আজকে একটা বিতর্ক দেখা দিয়েছে শ্রীকৃষ্ণের মূর্তি নিয়ে এবং এলাকার বাসিন্দারা সবাই মার্চ পিটিশন আপনাদের কাছে নাটমন্দির কর্তৃপক্ষের জমা দিল, আপনারা এবার কী করবেন? আমরা প্রথম থেকেই বলে আসছি যে নাটমন্দিরে যে সমস্ত কাজ চলছে পৌরসভার মাধ্যমে, এবং আজ পর্যন্ত এই ধরনের চিন্তাভাবনা আমরা এখনো পর্যন্ত কোনো দিন দেখিনি, এই প্রথম এই চিন্তাভাবনা এসছে মাননীয় চেয়ারম্যানের কাছ থেকে যেটা দেখছি আমরা, এবং যেভাবে সুন্দরভাবে জিনিসগুলো তৈরি হচ্ছে এবং কালীগঞ্জের মানুষ
এদিকে যারা আসছে তারা দেখছে যে কিভাবে জিনিসগুলো তৈরি হচ্ছে। পাশাপাশি যেটা নিয়ে বিতর্কিত আজকে কালিয়াগঞ্জের মানুষের কাছে দেখা দিয়েছে যে আমাদের টয়লেটের পাশে যে শ্রীকৃষ্ণের মূর্তি স্থাপন করা হচ্ছে, সেই শ্রীকৃষ্ণের মূর্তি স্থাপন অর্থাৎ এটা পূজোর কোনো ব্যাপার না, শ্রীকৃষ্ণের একটা স্ট্যাচু বসানো হচ্ছে। আজকে যদি এখানে পুজো হতো তাহলেই বিতর্কিত ব্যবসার বিষয়গুলো আসতো, এটা বিতর্কিত কোনো বিষয় নয়। আমি আমাদের নাটমন্দির কমিটি থেকে আমার চূড়ান্ত মত আছে এখানে এখানেই শ্রীকৃষ্ণের মূর্তি স্থাপন হোক। এ বাদেও এখানে যারা এই আমাদের নাটমন্দির কমিটির পাশে বিশেষ করে 4 নম্বর ওয়ার্ডের যারা যারা সংলগ্ন এই নাটমন্দিরের টয়লেটের কাছাকাছি যারা রয়েছে তাদের যে অভিপ্রায় এবং তাদের যে মত প্রকাশ করেছে তারা বলেছে এবং সাথে তারা মার্চ পিটিশনও করেছে, তারা বলেছে যে না এখানেই এটা হওয়া দরকার। তারা মার্চ পিটিশন করেছে আমাদের নাটমন্দির কমিটিকে, আমরা নাটমন্দির কমিটি তাদের এই মার্চ পিটিশনকে মান্যতা দিয়ে আমরা চেয়ারম্যানের হাতে সেটা তুলে দিচ্ছি এবং সাথে সেই মার্চ পিটিশনও যাচ্ছে এবং আমরা যে তাতে আমরা মত দিচ্ছি সেটাও আমরা লিখিত আকারে চেয়ারম্যানকে জানাবো।